আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ব্লক কমান্ড। কোনো একটি অবজেক্টকে আপনি একাধিকবার তৈরি না করে সেটাকে আপনি ব্লক রূপে সেভ করে রাখতে পারেন এবং আপনার প্রয়োজন মতো সেটিকে আপনি ব্যবহার করতে পারেন। আর ব্লক কমান্ডটি ব্যবহার করলে আপনার ড্রয়িং করার ক্ষেত্রে সময় অনেকাংশে কমে যাবে। ব্লক তৈরি করার জন্য আমরা যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি সেটা হচ্ছে বি ইন্টার, এবং সেই তৈরি করা ব্লকটিকে ইনসার্ট করার সময় আমাদের যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এইখানে আমাদের চারটা অবজেক্ট রয়েছে, একটা পলিলাইন, আরেকটা পলিলাইন এবং দুইটা সার্কেল। এই চারটা অবজেক্টকে একসাথে করে আপনি যদি সেটাকে ব্লকে কনভার্ট করতে চান তাহলে আপনাকে যেতে হবে ড্র টুলবারে। ড্র টুলবারের এইখানে রয়েছে আমাদের মেক ব্লক নামের একটি কমান্ড, অথবা আপনি যেতে পারেন আমাদের যে মেনুবার রয়েছে, মেনুবারে যে ড্র অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে আপনি এখানে পাবেন ব্লক। এখান থেকেও আপনি ব্লক তৈরি করতে পারেন। আর যদি আপনি কিবোর্ড থেকে আপনার ব্লক কমান্ডে চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে বি। বি টাইপ করে আমি ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের ব্লক ডেফিনিশন নামের একটা উইন্ডো আসবে। প্রত্যেকটি ব্লকের একটা নির্দিষ্ট নাম থাকে, আপনি ইচ্ছে মতো আপনি নামটি দিতে পারেন। আমি সাপোজ এই ব্লকটির নাম দেব এ। তারপরে আমাকে পিক পয়েন্ট দিতে হবে, প্রত্যেকটি ব্লকের একটা নির্দিষ্ট পিক পয়েন্ট থাকে, ইচ্ছে মতো আপনি এই পিক পয়েন্টটি নিতে পারেন। আপনার যদি সেই পয়েন্টটির কোঅর্ডিনেটগুলো জানা থাকে তাহলে আপনি এখান থেকে কোঅর্ডিনেটগুলো দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনি সেই অবজেক্টগুলোতে গিয়ে যে কোনো একটা পয়েন্টে আপনি ক্লিক করলেই সেই পয়েন্টটি হয়ে যাবে আপনার সেই ব্লক বেস পয়েন্ট। আমি সাপোজ এই সার্কেলটার সেন্টারটাকে বেস পয়েন্ট করতে চাচ্ছি, সুতরাং এই জায়গায় আমি ক্লিক করলে আমার সেই উইন্ডোটা আবার চলে আসবে। এখানে দেখুন যে আমাদের এক্স ওয়াই জেড এর যে স্থানাঙ্কগুলো রয়েছে সেগুলো চলে এসেছে। এগুলো হচ্ছে আমরা যে পয়েন্টটা দিলাম সেই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো। এখানে জেড স্থানাঙ্ক শূন্য, কারণ হচ্ছে এটা একটি 2D অবজেক্ট। এটা যদি কোনো 3D অবজেক্ট হতো তাহলে আমাদের জেড অক্ষের দিকেও স্থানাঙ্ক থাকতো। এবার আমাকে অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে আমি ক্লিক করলে আমার উইন্ডোটা চলে যাবে এবং আপনি এখানে আপনার অবজেক্টগুলো সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেও সিলেক্ট করতে পারেন, অথবা সম্পূর্ণ একটা উইন্ডো তৈরি করেও করতে পারেন। আমি সিঙ্গেল সিলেক্ট করে করলাম, তারপরে আমাকে ইন্টারপ্রেস করলেই আমার সেই উইন্ডোটা আবার চলে আসবে। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, রিটেইন, কনভার্ট টু ব্লক এবং ডিলেট। তিনটি অপশনের ধরন আলাদা, আপনি যেভাবে আপনার ব্লকটি তৈরি করতে চান সেভাবে এখানে ক্লিক করতে হবে। আমি আপাতত কনভার্ট টু ব্লক অপশনটি দিয়ে আমার ব্লকটি তৈরি করব, সুতরাং এইখানে ক্লিক করলাম। এরপরে এখানে রয়েছে অ্যালাউ এক্সপ্লোডিং। এই ব্লকটি তৈরি হওয়ার পরে আপনি যদি সেই ব্লকটির উপরে এক্সপ্লোড কমান্ডটি চালু করতে চান তাহলে আপনাকে এখানে অ্যালাউ চেকমার্কটি দিয়ে রাখতে হবে। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা এক্সপ্লোড কমান্ড নিয়ে অনেক কথা বলেছি। আপনার যদি এক্সপ্লোড কমান্ড নিয়ে কোনো ধারণা না থাকে তাহলে আপনি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আমার ব্লকটিকে এক্সপ্লোডেবল করতে চাই, সুতরাং আমি এখানে অ্যালাউ চেকমার্কটি দিয়ে ওকে করলেই আমার ব্লকটি ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি আমার এই ব্লকটির উপরে আমার কার্সরটা নিয়ে যাই তাহলে দেখুন যে এটার কোনো সিঙ্গেল সিঙ্গেল কোনো অবজেক্ট নেই, এটা সম্পূর্ণ একটা ব্লকে কনভার্ট হয়ে গেছে। আর এই ব্লকটি আপনার ব্লক লিস্টে এ নামে সেভ করা রয়েছে। আপনি যদি সেই ব্লকটি আবার আপনার সেই ড্রয়িং ইনসার্ট করতে চান তাহলে আপনাকে যেতে হবে এই ড্র টুলবারে, এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকেও আপনার সেই ইনসার্ট উইন্ডোটা নিয়ে আসতে পারেন। আমি টাইপ করলাম আই, তারপর ইন্টারপ্রেস করলে ইনসার্ট উইন্ডোটা চলে আসবে। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে কোন ব্লকটি আমি ইনসার্ট করতে যাচ্ছি। আমি আপাতত এ ব্লকটি ইনসার্ট করতে যাচ্ছি, এবং এরপরে আমাকে ইনসার্শন পয়েন্ট দিতে হবে। আপনি আপনার ড্রয়িং এর কোন পয়েন্টে আপনার সেই ব্লকটি ইনসার্ট করতে যাচ্ছেন, আপনার যদি সেই পয়েন্টটির কোঅর্ডিনেটগুলো জানা থাকে তাহলে এইখানে আপনি সেই কোঅর্ডিনেটগুলো দিতে পারবেন। আর যদি আপনি সরাসরি সেই পয়েন্টে ক্লিক করতে চান তাহলে এটা আপনি স্পেসিফাই অন স্ক্রিন করে এটা ওকে করলেই আপনার সেই ব্লকটি চলে আসবে। তারপরে যে জায়গায় আপনি সেই ব্লকটি ইনসার্ট করতে যাচ্ছেন সেখানে ক্লিক করলেই আপনার সেই ব্লকটি ইনসার্ট হয়ে যাবে। এই ব্লকটিতে আমরা অ্যালাউ এক্সপ্লোডিং করে রেখেছিলাম, আমরা দেখব এক্সপ্লোড করা যায় কি না। আমরা টাইপ করলাম এক্স, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে যাবে, এবং এই ব্লকটিকে সিলেক্ট করার পরে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে সেটা আর কোনো ব্লক থাকবে না, এটা সিঙ্গেল সিঙ্গেল অবজেক্টে ভেঙে যাবে। এই ছিল আমাদের কনভার্ট টু ব্লক অপশন। এরপরে আমরা শিখব রিটেইন অপশন। এইখানে আমাদের তিনটা রেক্টেঙ্গেল রয়েছে এবং সবগুলোই সেপারেট রেক্টেঙ্গেল। এখানে দেখুন সবগুলো সেপারেট সেপারেট রেক্টেঙ্গেল। এই তিনটা রেক্টেঙ্গেল দিয়ে যদি আপনি একটা
ব্লক তৈরি করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে বি, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনি সেই ব্লক তৈরি করার উইন্ডোটা পাবেন, অথবা আপনি এই ড্র টুলবারের এখানে রয়েছে আমাদের মেক ব্লক কমান্ড, এখানে ক্লিক করলেই আপনার সেই উইন্ডোটা চলে আসবে। এবার আমাকে ব্লকের নাম দিতে হবে, আমি কোন নামে ব্লক তৈরি করতে যাচ্ছি, আমি সাপোজ নাম দিলাম বি। এবং তারপরে আমাকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, আমি পিক পয়েন্ট অপশনে ক্লিক করার পরে আমরা যে কোনো পয়েন্ট বেস পয়েন্ট দিতে পারি, আমি সাপোজ এই রেক্টেঙ্গেলের এই মিল পয়েন্টটা ব্লেক বেস পয়েন্ট দিলাম, তাহলে দেখুন আমাদের এক্স ওয়াই জেডে আমার সেই পয়েন্টের স্থানাঙ্ক গুলো চলে এসছে। এরপর আমাকে অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে হবে, আমি এখানে সিলেক্ট অবজেক্ট করার পরে একটা উইন্ডো তৈরি করে আমি অবজেক্ট তিনটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এরপরে রয়েছে আমাদের রিটেন অপশন, আমরা কনভার্ট টু ব্লক শিখে ফেলেছি, এরপরে আমরা রিটেন অপশনে ক্লিক করার পরে আমরা যদি এখন এটাকে নট অ্যালাউড করে দেই, এখানে আমরা যদি টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে ওকে করি, তাহলে আমাদের ব্লক তৈরি করা কমপ্লিট। আমরা কার্সরটা যদি আমাদের অবজেক্টের উপরে নিয়ে যাই তাহলে দেখুন এটা কোনো ব্লক তৈরি হয়নি, কারণ হচ্ছে এটা রিটেন অপশন দিয়ে তৈরি করা ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ব্লকটি গেল কোথায়? আমাদের ব্লকটি আমাদের ব্লক লিস্টে সেভ করা রয়েছে বি নামে। রিটেন অপশনটি দিয়ে যদি আপনি ব্লক তৈরি করেন তাহলে আপনার মেইন অবজেক্টটি ব্লকে কনভার্ট হবে না, আপনার জাস্ট ব্লক লিস্টে আপনার ব্লকটি সেভ হবে, কিন্তু আপনার মেইন অবজেক্টের মতোই থাকবে। এবার আপনি যদি আপনার সেই ব্লকটিকে আপনার ড্রয়িং এ নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেটা ইনসার্ট করতে হবে। এর জন্য আমি যাব ড্র টুলবারে, ড্র টুলবারে যাওয়ার পরে এখানে আমাদের ইনসার্ট ব্লক নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার সেই উইন্ডোটা চলে আসবে। এরপর আপনি যে নামে আপনার ব্লকটি সেভ করে রেখেছেন সেইটা সিলেক্ট করতে হবে, আমি সেভ করে রেখেছিলাম বি নামে, আমি এখানে বি ক্লিক করলাম। তারপরে দেখুন আমাদের যে এক্সপ্লোড নামের অপশনটি এটা ব্ল্যাঙ্ক, কারণ হচ্ছে আমি এক্সপ্লোডের অ্যালাও এক্সপ্লোডের যে অপশনটি ছিল সেটা আমি অফ করে রেখেছিলাম, এই জন্য আমাদের এইখানে এক্সপ্লোড অপশনটি এখানে অ্যালাউবল না। এবার আমরা ওকে করলেই আমার সেই ব্লকটি আমার চলে আসবে, তারপরে যে পয়েন্টে আপনি ব্লকটি ইনসার্ট করতে যাচ্ছেন সেখানে ক্লিক করলেই আপনার সেই ব্লকটি আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন আমার মেইন যে অবজেক্টগুলো ছিল সেগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ভাঙা ভাঙা, কিন্তু আমার সেই ব্লকটি একটা সিঙ্গেল অবজেক্ট। আপনি যদি রিটেন অপশনের মাধ্যমে ব্লক তৈরি করেন তাহলে আপনার মেইন অবজেক্টটি ব্লকে কনভার্ট হবে না। এরপরে আমরা দেখব ডিলেট অপশন। এইখানে আমাদের সেপারেট সেপারেট তিনটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে সার্কেল, আরেকটা সার্কেল এবং একটা রেক্টেঙ্গেল। এই তিনটা অবজেক্টকে মিলিয়ে আমরা একটা ব্লক তৈরি করতে চাই, আর এর জন্য আমরা যাব মেনু বারে, মেনু বারে গিয়ে ড্র অপশনে ক্লিক করলে আপনি এখানে ব্লক অপশনটি পাবেন, এইখানে মেক অপশনে ক্লিক করলেই আপনার সেই উইন্ডো চলে আসবে। এবার আমাকে ব্লকটির নাম দিতে হবে, আমি সাপোজ এই ব্লকটি সি নামে সেভ করতে চাই। এরপর আমাকে বেস পয়েন্ট দিতে হবে, পিক পয়েন্টে ক্লিক করার পরে যে কোনো পয়েন্ট আপনি বেস পয়েন্ট দিতে পারেন, আমি সাপোজ এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে দিব, এখানে আমি ক্লিক করলেই আমার সেই উইন্ডোটা আবার চলে আসবে এবং এক্স ওয়াই জেড এর যে স্থানাঙ্কগুলো সেগুলো এখানে শো করবে। তারপরে আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, আমি এখানে ক্লিক করার পরে আমি একটা উইন্ডো তৈরি করে অবজেক্ট তিনটাকে সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলেই আমার সেই উইন্ডোটা আবার চলে আসবে। এরপরে আমরা দেখব ডিলেট অপশন, সুতরাং এইখানে ক্লিক করার পরে যদি আমরা ওকে করি তাহলেই আমাদের সেই ব্লকটা তৈরি হয়ে যাবে, তবে আমার মেইন অবজেক্টগুলো হারিয়ে যাবে, কারণ হচ্ছে এইটা ছিল আমাদের ডিলেট অপশন দিয়ে ব্লক তৈরি করা। এখানে আমাদের অনেকগুলো অবজেক্ট রয়েছে, এগুলো সবগুলোকে একটা করব, এই জন্য আমাকে টাইপ করতে হবে বি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের ব্লক ডেফিনেশন চলে আসলো। এখন আমরা এই ব্লকটি সেভ করব হচ্ছে ডি নামে। তারপরে আমাকে পিক পয়েন্ট দিতে হবে, আমি পিক পয়েন্ট সিলেক্ট করলাম সাপোজ ধরুন এই সার্কেলের এই সেন্টারটাকে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর স্থানাঙ্কগুলো চলে আসবে। তারপরে আমাকে অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে, আমি এখানে ক্লিক করার পরে আমি অবজেক্টগুলোকে এইভাবে সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করব। এরপর আমরা কনভার্ট টু ব্লক করব। তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে স্কেল ইউনিফর্মলি। আগের টিউটোরিয়ালগুলোতে আমরা স্কেল কমেন্ট নিয়ে অনেক কথা বলেছি, স্কেল কমেন্টের মাধ্যমে আপনি কোনো একটা অবজেক্টকে খুব সহজেই ছোট বড় করতে পারেন। এখানে ইউনিফর্মলি অপশনের মানে হচ্ছে আপনি যদি এক্স অক্ষের দিকে দ্বিগুণ বাড়ান তাহলে বাকি ওয়াই এবং জেড অক্ষের দিকেও আপনার দ্বিগুণ বেড়ে যাবে, আর আপনি যদি এক্স ওয়াই জেড দিকে আলাদা আলাদাভাবে এই অবজেক্টকে স্কেল করতে চান তাহলে আপনি এখানে ইউনিফর্মলি না করে রাখলে আপনি সেটা করতে পারবেন। আমি আপাতত স্কেল ইউনিফর্মলি করতে যাচ্ছি, এটা ক্লিক করার পরে আমি ওকে করলাম। তাহলে দেখুন আমাদের ব্লক তৈরি করা হয়ে গেছে এবং এখন আমরা সেই ব্লকটিকে ইনসার্ট করব, এই জন্য আমি টাইপ করলাম আই, তারপরে ইন্টারপ্রেস করলাম। এরপরে আমাকে সেই ব্লকটার নাম সিলেক্ট করতে হবে, আমি নাম দিয়েছিলাম ডি। এখানে দেখুন আমাদের স্কেলিং অপশনটি রয়েছে, আপনি আপনার এই ড্রয়িংয়ে গিয়েও স্কেল করতে পারবেন অথবা আপনি এই জায়গায় স্কেল করতে পারবেন। আমরা যেহেতু ইউনিফর্মলি স্কেল করেছিলাম সুতরাং আমরা যদি এক্স অক্ষের দিকে 2 দেই তাহলে দেখুন যে ওয়াই এবং জেড এর আমরা 2 পেয়ে যাচ্ছি, মানে হচ্ছে এক্স এর দিকে যদি আপনি দ্বিগুণ এটাকে স্কেল করতে চান তাহলে ওয়াই এবং জেড এর দিকেও এটা স্কেল দ্বিগুণ হয়ে যাবে, এটা অনেকটা ইউনিফর্মলি স্কেলিং হবে। এখানে শুধু আপনি এক্স এর
অক্ষে ইনপুটটা দিতে পারতেছেন, ওয়াই এবং জেড এর অক্ষে কোনো ইনপুট দেওয়া যাবে না, এক্স অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ইউনিফর্ম স্কেল ওইটা যদি আপনি ফাঁকা রাখতেন তাহলে আপনি বাকি ওয়াই জেড এও আপনার ইচ্ছে মতো আপনি ওটা ইনপুট করতে পারতেন। এটা না হয় আমরা একটু পর দেখবো। এখন দেখুন এক্স অক্ষের দিকে আমরা দ্বিগুণ দিয়েছি, তার মানে এটা করার পরে আমরা যদি ওকে করি এক্স ওয়াই এবং জেড সব দিকেই এটা দ্বিগুণ বেড়ে যাবে। আমরা ওকে করে দিলাম, তারপরে দেখুন যে আমার সেই অবজেক্টটা বড় হয়ে গেছে এবং এটা এক্স এর দিকে দ্বিগুণ হয়ে গেছে এবং ওয়াই এর দিকেও এটা দ্বিগুণ হয়ে গেছে। এই ছিল আমাদের ইউনিফর্ম স্কেল অপশন। এবার আমরা অফ করে দেখি কি হয়। এই অবজেক্টগুলো আমাদের সেই অবজেক্টগুলো এবং এগুলো এখন আর ব্লক নেই, এগুলো সিঙ্গেল সিঙ্গেল সেপারেট। এগুলোকে আমরা এখন ব্লক তৈরি করব ইউনিফর্ম স্কেলটা অফ রেখে। এই জন্য আমি টাইপ করলাম বি, তারপর ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এবার নাম দিব ই, তারপরে আমাকে পিক পয়েন্ট দিতে হবে। আমি সাপোজ এই পয়েন্টটাকে পিক পয়েন্টে ক্লিক করলে আমার উইন্ডোটা আসবে, তারপরে আমাকে দিতে হবে সিলেক্ট অবজেক্ট। আমি এখানে ক্লিক করার পরে আমি একটা উইন্ডো তৈরি করে অবজেক্টগুলো সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এরপর এটা কনভার্ট টু ব্লকই থাকলো। এরপরে আমরা এইটা অফ করে দেখবো আমাদের কি হয়। এবং এইখানে যে দেখুন ওপেন ইন ব্লক এডিটর, আমরা এর পরবর্তী ভিডিওতে একটা ব্লককে কিভাবে এডিট করা যায় সেটা দেখবো। ব্লক এডিটর নামে একটা কমেন্ট থাকে, সুতরাং আপাতত এগুলো নিয়ে কথা বলছি না। এখন আমরা ওকে করে দিলাম। এবার আমরা সেই ব্লকটিকে ইনসার্ট করবো, এই জন্য আমি টাইপ করলাম আই, তারপরে ইন্টারপ্রেস করলেই সেই ইনসার্ট উইন্ডোটি চলে আসবে এবং আমার সেই ব্লকটির নাম ছিল ই। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে আমাদের ইউনিফর্ম স্কেল যে অপশনটি আগে অফ ছিল এখন এটা অন রয়েছে। এখন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনি এখন এক্স এর দিকে আমি দিলাম সাপোজ 2, ওয়াই এর দিকে আমি দিলাম সাপোজ 3, এবং জেড এর দিকে আমার অনই থাকতে হবে, কারণ এখানে আমার জেড কোনো অপশন নেই। এটা আমাদের যেহেতু 2D অবজেক্ট সুতরাং এখানে জেড এর বলে কোনো কথা নেই। এটা বর্তমানে ইউনিফর্মলি স্কেল হচ্ছে না। এক্স এর দিকে আমাদের দ্বিগুণ বাড়বে এবং ওয়াই এর দিকে আমাদের তিনগুণ বাড়বে। আপনি যদি এখানেও স্কেলিংটা ইউনিফর্মলি করতে চান তাহলে এখানে ক্লিক করলে এই অপশনগুলো 2-2 হয়ে যাবে। সেটা আমি এখন করতে চাচ্ছি না, সুতরাং এটা আর 2 থাকলো, এটা আমরা 3 থাকলো। এরপর আমি ওকে করে দিলাম। এখন দেখুন এই ব্লকটা আমাদের এক্স অক্ষের দিকে দ্বিগুণ বড় হয়ে গেছে এবং ওয়াই অক্ষের দিকে এটা তিনগুণ বড় হয়ে গেছে। এই ছিল আমাদের ইউনিফর্ম স্কেল অপশন। আমরা চলে গেলাম পরবর্তী অপশনগুলোতে। এবার আসি আমাদের ব্লক ইউনিটে। আপনার ব্লকে ইউনিট আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। আমাদের মেইন যে ইউনিটটা রয়েছে আমি টাইপ করলাম ইউএন, তারপর ইন্টারপ্রেস করলাম। এখানে দেখুন যে আমাদের মেইন ইউনিটটা রয়েছে ইঞ্চিতে, কিন্তু আপনার ব্লকেও আপনি ইচ্ছে মতো ইউনিট দিতে পারবেন। আর এর জন্য আমাকে এই অবজেক্টগুলোকে একটি ব্লকে পরিণত করতে হবে। এর জন্য আমি টাইপ করলাম বি, তারপর ইন্টারপ্রেস করলে আমি এখানে ব্লকের নাম দেবো এফ। এরপরে আমি দেবো পিক পয়েন্ট। এখানে ক্লিক করার পরে আমি এই অবজেক্টের যে কোনো একটা জায়গায় পিক পয়েন্ট দিতে পারি, সাপোজ এখানে দিলাম। তারপরে আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম এইভাবে, তারপরে ইন্টারপ্রেস করলাম এবং এখানে আমি অ্যালাও এক্সপ্লোডিং করে রাখলাম, তারপরে এটাকে ওকে করে দিলাম। এটা এখন আমাদের একটা ব্লকে পরিণত হয়েছে। এখন এই ব্লকটাকে আমি ইনসার্ট করব আই ইন্টার, তারপরে আমাকে ব্লকটার নাম দিতে হবে, আমি সাপোজ এফ দিলাম। এবার আসি আমাদের ব্লক ইউনিটে। এখানে দেখুন আমাদের ব্লক ইউনিটটা রয়েছে ইঞ্চি। আমাদের মেইন যে ড্রয়িংটা সেটা ইঞ্চিতে থাকার কারণে এখানে ইঞ্চি দেখাচ্ছে এবং এইখানে ফ্যাক্টর হচ্ছে অন। এরপরে আমরা ওকে করব। ওকে করার পরে যে কোনো একটা পয়েন্টে আমরা সেই ব্লকটি রেখে দিলাম। এরপর যদি আমার মেইন ইউনিটটা আমি চেঞ্জ করে দেই, সাপোজ এইখানে আমি ফিট করে দিলাম। ফিট করার পরে ওকে করার পরে আমি যদি এইখানে ওকে করি, তারপরে যদি আমি সেই ব্লকটি ইনসার্ট করি আই ইন্টার, তারপরে আমাকে এখানে ব্লক সিলেক্ট করতে হবে, আমি এফ সিলেক্ট করলাম। এখানে আমাদের দেখুন ইউনিটটা রয়েছে ইঞ্চিতে। আমরা যখন ব্লকটা তৈরি করেছিলাম তখন আমাদের ইউনিটটা ছিল ইঞ্চি, এজন্য ব্লকের ক্ষেত্রে আমার সেই ইউনিটটা হচ্ছে ইঞ্চি, কিন্তু আমাদের মেইন ইউনিটের সাথে আমাদের ইঞ্চির যে ফ্যাক্টরটা, ফিটের সাথে যে ইঞ্চির ফ্যাক্টরটা সেটা হচ্ছে 0.0833। এখন যদি আমরা এটা ওকে করি, তারপরে দেখুন যে আমার এই অবজেক্টটা ফিট ইনসার্ট হয়েছে। দেখুন অনেক ছোট দেখাচ্ছে, এটা অবজেক্টটা এখন ফিটে চলে এসেছে। ইউনিট চেঞ্জ করার জন্য আমাদের যে ব্লকের ইউনিটটা ছিল সেটা ফিটে গিয়ে আমাদের এইভাবে ইনসার্ট হয়েছে। দ্যাটস ওয়াই এটা 0.0833 গুণ ছোট হয়ে গেছে। এই ছিল আমাদের ব্লক ইউনিটস। এরপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অপশনটি। আপনি ইচ্ছে মতো যে কোনো অ্যাঙ্গেলে আপনার সেই ব্লকটিকে আপনি ইনসার্ট করতে পারবেন। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে আই, তারপর ইন্টারপ্রেস করলেই ইনসার্ট টেবিলটা চলে আসবে। এখন আপনি যে ব্লকটিকে ইনসার্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এফ সিলেক্ট করলাম, তারপরে এইখানে রয়েছে আমাদের অ্যাঙ্গেল। এইখানে যদি আমি সাপোজ দেই 45 ডিগ্রি, তারপরে ওকে করি, তাহলে আমার 45 ডিগ্রিতে আমার সেই ব্লকটি ইনসার্ট হয়ে যাবে। তারপরে আপনি যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করে আপনার সেই ব্লকটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসার্ট করতে পারবেন। এই ছিল আমাদের ব্লক নিয়ে যত কথা। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব একটা ব্লককে কিভাবে এডিট করতে হয় কিংবা মডিফাই করতে হয়।